মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টিপাত হচ্ছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এখনও উত্তাল বঙ্গোপসাগর দেশের সব সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে এদিকে ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের সংখ্যা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর মাহমুদ আজমির প্রতিবেদন কয়েকদিন ধরেই সহ দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টিপাত চলছে রাজধানীতেও বৃহস্পতিবার থেকে গুরিগুড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর বঙ্গোপসাগরে বায়ু সক্রিয় থাকায় সাগর উত্তাল রয়েছে কারণে এ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাত হচ্ছে সমুদ্র বন্দরগুলোয় তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সকল নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে আজকে থেকে মোটামুটি থেমে থেমে যে হচ্ছে এটা আস্তে আস্তে কমে যাবে আর এছাড়া ঝড়ো হওয়ার আশঙ্কায় দেশের নদী বন্দর গুলোতে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর অভ্যন্তরীণ নদী বন্দর সময় সাধারণত আমাদের রংপুর দিনাজপুর এবং ঢাকা থেকে মোটামুটি দক্ষিণ দিক পর্যন্ত যতগুলো বন্দর আছে সবগুলোকে আমরা এক নম্বর শতক সংখ্যার দিকে যেতে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টা রংপুর বরিশাল খুলনা সিলেট ও রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় দমকা সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে মাবুদ আজমি বৈশাখী সংবাদ ঢাকা